হিসেবে গোটা ভারতবর্ষ জুড়ে আলফা অলিম্পিয়াড স্কুল থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্রে কাগজেও বেরিয়েছে যে এই ট্রেনিংয়ের ফলে বাচ্চা চোখ বন্ধ করে। রিয়েলি কি কনসেন্ট্রেশন বাড়ে আর কিভাবে বাড়ে, এর পিছনে কারণ কি আছে? ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। অবশ্যই বাড়ে। কনসেন্ট্রেশন কেন বাড়বে না? কারণ যেহেতু এটা মিড ব্রেন অ্যাক্টিভেশন, তো মিড ব্রেন বলতে সবার ফার্স্ট আপনাকে বলি যে আমাদের দুটো ব্রেন থাকে, একটা রাইট ব্রেন একটা লেফট ব্রেন। ঠিক আছে, মিডিলে একটা ব্রেন থাকে যেটা হয়তো আমরা কখনো ইউটিলাইজ করি না, কিন্তু সেই আমাদের কিছু এই মিড ব্রেন অ্যাক্টিভেশনের কিছু নিয়ম থাকে। যেরকম আমাদের স্কুলে স্কুলে দেখানো যায় যে শরীর চর্চার বিষয়ে কিছু ব্যায়াম শেখানো হচ্ছে বাচ্চাদের, সেরকমই এটাই বাচ্চাদেরকে মজার বিষয় নিয়ে এসে, খেলার ছলনায় নিয়ে এসে কিছু কিছু ব্যায়াম এদের করানো হয়, যেটাকে আমরা ব্রেন জিম বলছি, সুপার ব্রেন জিম বলছি। আরও কিছু কিছু অ্যাক্টিভিটি থাকে, সম্পূর্ণটাই ওদের পুরো খেলানোর ওপর দিয়ে আমরা এটাকে। এটাতে কি অতিরিক্ত চাপ পড়ে বাচ্চাদেরকে? না, মাইন্ডে বেশি কিছু চাপ না, কারণ ওরা তো পুরো জিনিসটাই খেলার মধ্যে থেকে করছে। আচ্ছা, অরিজিনালি কি স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা WHO বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে 80% বাচ্চা আন্ডার স্ট্রেস ম্যানেজমেন্টের আওতায় থাকে, এটা কি অরিজিনালি এই প্রবলেমটা বাচ্চাদের পুরোপুরি ওভারকাম করা যায়? নিশ্চয়ই কিছু কিছু বাচ্চা থাকে যারা প্রচন্ড স্ট্রেসফুল থাকে, তাদের ক্ষেত্রে আমাদের একটু সময় লাগে তাদের ওই স্ট্রেস থেকে বার করতে, কিন্তু 100-200% আমি বলবো সেই সমস্ত বাচ্চারা যখন তাদের নিজেদের পার্সোনাল স্ট্রেস থেকে বেরিয়ে আসে তখন তারা বিউটিফুল ওভারকাম করে। আচ্ছা, আপনি যে বললেন লেফট ব্রেন এবং রাইট ব্রেন, আমাদের যে দুটো ব্রেন আছে এর মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল ব্রেন আমরা প্রত্যেকেই জানি রাইট ব্রেন। রাইট ব্রেনের হচ্ছে মিরাকল পাওয়ার অফ মাইন্ড, যার মধ্যে ইনটিউশন, ক্রিয়েটিভিটি থাকে। এই ওয়ার্ডগুলো খুব ভাস্ট ওয়ার্ড এবং সত্যিকার এটা খুব কঠিন ওয়ার্ড, এগুলো কি অরিজিনালি বাস্তবে সম্ভব হয়? নিশ্চয়ই। আচ্ছা, বাচ্চার কি সিরিয়াসলি পড়াশোনায় উন্নতি হয়েছে, এরকম কোনো প্রমাণ বা কোনো কিছু তথ্য আপনার কাছে জানা? আমাদের আজকে একটা চ্যানেল 10 এর তরফ থেকে একটা ছোট প্রোগ্রাম অর্গানাইজ হয়েছিল, তাতে কিছু বাচ্চা এখানে তাদের অ্যাক্টিভিটি প্লে করেছে, যারা বিভিন্ন অ্যাক্টিভিটি দেখানো আছে এখানে। আরো বেশি স্ট্রংফুল করা হয়, যে কারণে ওদের ওই পড়াশোনার ক্ষেত্রে যেটা আপনি বললেন খুব ভালো প্রশ্ন, সেটা কিন্তু ওরা সহজেই ওভারকাম করে যায়। কারণ ওরা তো, আমরা তো এখন ছেলেমেয়েরা এখন যে অ্যাডভান্স পড়া হয়েছে, আমরা মেডিটেশন তো ভুলেই গেছি। মেডিটেশন আমাদের কোনোভাবেই কোনো হেল্প করে না, বা আমরা পড়ি না, বাবা মারা হ্যাঁ পড়তে বস, হ্যাঁ পড়বো না, ঠিক আছে পড়ে নিচ্ছি, এই যে অ্যাটিটিউড গুলো থাকে, যেটা পড়ার ইচ্ছে